সোনায় সোহাগা বাংলাদেশ, কপাল ফেরে আজ আমদানি নির্ভর, মাটির নিচে জ্যাকপট থাকতেও ভারতের দিকে পিছিয়ে থাকতে হয় বাংলাদেশকে। উত্তোলন আর কাজে লাগাতে পারলে কেল্লা ফতে, ভবিষ্যতের চিন্তা থাকবে না। বাংলাদেশ চাইলেই তৈরি করতে পারে হাজার হাজার কোটি টাকার বাজার, ভাড়ারে জমতে পারে মোটা অঙ্কের রাজস্ব। কিন্তু কিসের এত বাধা? বাংলাদেশ নিজের সম্পদ থাকতেও কেন ব্যবহার করতে পারে না? বাংলাদেশ ঠিক কতটা খনিজ সম্পদের মালিক তা জানলে অবাক হতে হয় অন্যান্য দেশগুলিকে। এই যে দেশটা জ্বালানি সংকট আর ডলার সংকটের জেরে এত চেরবার এই সব কিছুই হতো না, বরং অন্য দেশ নির্ভর করতো বাংলাদেশের ওপর, চাইলেই নিজেকে গোটা পৃথিবীর কাছে একটা সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরতে পারত বাংলাদেশ। নিঃসন্দেহে আগের থেকে বাংলাদেশের রপ্তানি বেড়েছে, কিন্তু আমদানি বেড়েছে তার থেকে অনেকটা বেশি। খনিজ সম্পদ থাকলেও উৎপাদন কম, চড়া দামে কিনতে হচ্ছে আন্তর্জাতিক বাজার থেকে। সম্প্রতি বাংলাদেশের জিএসপি অর্থাৎ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বাংলাদেশের মজুদ খনিজ সম্পদের বাজার মূল্য প্রকাশ করেছে, যা দেখলে হকচকিয়ে যাচ্ছে অন্যান্য দেশগুলো। হিসেব বলছে, এই মুহূর্তে বাংলাদেশের প্রাকৃতিকভাবে মজুদ খনিজ সম্পদের মূল্য প্রায় 2.26 ট্রিলিয়ন ডলারেরও বেশি। বাংলাদেশি টাকায় প্রায় 2,41,97,300 কোটি টাকা। যদিও হিসেবের মধ্যে প্রাকৃতিক গ্যাসকে ধরাই হয়নি, প্রাকৃতিক গ্যাস ধরলে এই অঙ্কটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা দেশটায় নুড়িপাথরের দাম অনেক। 6 জেলায় মজুদ আছে প্রায় 220 টন নুড়িপাথর। মাধবপুর, বিজয়পুর, মধুপুর সহ দেশটার বহু জায়গায় জমা রয়েছে মূল্যবান সাদা মাটি। শুধুমাত্র নওগাঁতে রয়েছে 2,500 কোটি টনের বেশি চুনাপাথর। কয়লা রয়েছে প্রায় 725 কোটি টন, পিট কয়লা রয়েছে প্রায় 60 কোটি টন। নদী ঘেরাই দেশের বেশিরভাগ বড় নদীতেই রয়েছে খনিজ বালি। তাহলে এবার প্রশ্ন থাকে, গলুতটা কোথায়? মাঝে মধ্যেই দেখবেন শিরোনামে চলে আসে বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস উত্তোলন করছে। আসলে দেশটা মজুদ খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাসকে একটু বেশি গুরুত্ব দেয়, কিন্তু দেশটাতে আরও অনেক ধরনের গ্যাস আছে যা উত্তোলন করা যেতে পারে। এক্ষেত্রে যথাযথ উদ্যোগ আর বিনিয়োগের প্রয়োজন। চট্টগ্রামে গ্যাস আর জ্বালানি তেল মজুদের প্রবল সম্ভাবনা আছে, অথচ জ্বালানি বিভাগ প্রায় প্রচুর কূপ খননের পরিকল্পনা নিলেও চট্টগ্রামকে গুরুত্ব দিতে পারছে না সেইভাবে। মাটির অত্যন্ত গভীর থেকে কয়লা উত্তোলনে সহজলভ্য প্রযুক্তি এখনও বাংলাদেশের কাছে সেইভাবে নেই। যদি দেশটা খনিজ সম্পদ খনিসন্ধান উত্তোলনে উদ্যোগী হয় আর, তাহলে বৈদেশিক মুদ্রার একটা বড় উৎস হতে পারে। একটু খেয়াল করে দেখবেন, বর্তমানে বাংলাদেশে একটু বেশি ডলার সংকট, যা গত বছরের তুলনায় প্রায় 36% বেশি। ভারত আর বাংলাদেশের অর্থনৈতিক সূচক যেমন মাথাপিছু আয়, আনুপাতিক জিডিপি কিংবা আমদানি রপ্তানি কিছুটা কাছাকাছি, ভারত যেভাবে আর্থিক পরিস্থিতি সামলাচ্ছে, কিন্তু বিশেষজ্ঞ মহল বলছে বাংলাদেশ সেইভাবে পারছে না। অথচ বাংলাদেশের অবস্থা পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার থেকে অনেক অনেক ভালো। বাংলাদেশ কিন্তু চাইলেই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে যথাযথ বিনিয়োগ করতে পারে। যদি করে, এই আমদানি নির্ভর দুর্দশা থেকে বেরিয়ে আসতে বেশি সময় লাগবে না দেশটার। তখন বাংলাদেশই হবে এশিয়ার অন্যতম অর্থনীতিভিত্তিক একটা দেশ, রপ্তানি হবে দেশটার অর্থনীতির মূল চালিকা শক্তি। সেদিকেই অবশ্য তাকিয়ে রয়েছে গোটা দেশ।